No. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমি আপনাদের সাথে আজকে কথা বলবো যে অবশ্যই আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আপনাদের সাথে আজকে কি নিয়ে কথা বলবো। তো আমি মূলত আপনাদের সাথে আজকে কথা বলবো কিভাবে আপনাদের অ্যাডসেন্স পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। বাংলাদেশ থেকে আমরা ডাচ্-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এবং রকেটে আমরা উইথড্রল নিতে পারবো, সেই প্রসেসিংটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন আর এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যাব হচ্ছে পেমেন্টে যাবার পর এখানে অ্যাড পেমেন্ট মেথডে যাব। এখানে আমরা অ্যাড নিউ চেক নিতে পারবো, কিন্তু আমরা চেক নিব না, কারণ চেকে যেরকম পিন ভেরিফিকেশনের জন্য চিঠি আসে অনেক টাইম নাই, বাই চান্স মিস্টেক করলে পারে আমরা পেমেন্ট পাবো না। তো আমরা এখানে যেহেতু মোবাইল ব্যাংকিং এ নিব রকেট, তো এখানে আমরা অ্যাড এ নিউ অ্যাড ট্রান্সফার ডিটেইলস এর মধ্যে, তো এখানে বেনিফিশিয়ারি আইডি অপশনাল, এটা দিতে হবে না, এখানে আপনার নেম দিবেন। এখানে আমি নেম দিব, আমি এখান থেকে যে নেমটা দেওয়া আছে এখানে সুইফট কোড দিতে হবে, তো এখানে তো আছে যে ব্র্যাঞ্চ কোড এত এত এত, এটা না, আমাদের পুরো বাংলাদেশে সুইফট কোড একটাই, এখানে দেখেন ঢাকাতেও দেখেন যা দেওয়া আছে, চিটাগাংয়েও সেটাই দেওয়া আছে, সবগুলো একটাই। কিন্তু আমরা অনেকেই ভুল করি যে আমাদের ঢাকাতে একটা, চিটাগাং একটা, এক এক জেলার এক একটা, তা না, এখানে সবগুলো একই বিবিবিএল বিডিডিএইচ হচ্ছে আমাদের সুইফট কোড। তো আমি আরেকটা বার আপনাদের শিওর করে দেখাচ্ছি, এই যে দেখেন সুইফট কোড, দেখেন ডিবিবিএল বিডিডিএইচ, দেখেন ডিবিবিএল বিডিডিএইচ, বুঝছেন, এটা হচ্ছে আমাদের মূলত সুইফট কোড। আমরা বলেতে আমরা বিভিন্ন অ্যাডটা দেই এবং এটা দিলে হবে। আর এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, মোবাইল ব্যাংকিং এর রকেটে নিলে আপনাদের রকেট নাম্বারটি দিবেন, অবশ্যই 12 সংখ্যার দিতে হবে, তো অবশ্যই নাম্বারটা 12 সংখ্যার হতে হবে। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, তো এই নিচের এই দুটো আমাদের দিতে হবে না, দিয়ে আমরা এই যে একটুবার সবাই একটু ভালোভাবে দেখে নিই সব ঠিকঠাক আছে, দেখি সব ঠিক আছে, এখন সেভে দেব। সেভ করার পর আরেকটা কাজ করতে হবে, যে এখানে দেখেন নো প্রাইমারি পেমেন্ট মেথড সিলেক্টেড, কারণ এই অবস্থা থাকলে আপনার পেমেন্ট আসবে না। এখানে আপনার এই দেখেন নান করা আছে, এখানে আপনাকে প্রাইমারি দিতে হবে,
এটা আপনার এখন প্রাইমারি হয়ে গেছে, এখন দেখেন এখান থেকে আপনি নান করতে পারবেন না, যখন আরেকটা অ্যাড করবেন তখন আপনি নান করতে পারবেন, পরে ওটা প্রাইমারি দিতে পারবেন। এখন আমাদের পেমেন্ট আসবে, $100 হয়ে গেলেই পেমেন্ট চলে আসবে, অটোমেটিক আমাদের নাম্বারে চলে আসবে। মূলত আজকের ভিডিওটি ছিল এটা নিয়ে, আর তারপরে নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পরেও কিভাবে আপনারা আপনাদের ডলার আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। অবশ্যই আপনাদের অ্যাডসেন্সটা পিন ভেরিফাই হতে হবে এবং $10 উপরে এবং $100 নিচে যে কোনো অ্যামাউন্ট হলেই আপনারা পেমেন্ট নিতে পারবেন, অবশ্যই $10 উপরে হতে হবে, অ্যান্ড হচ্ছে আপনার পিন ভেরিফাই হতে হবে, তাছাড়া আপনারা কিন্তু পেমেন্ট নিতে পারবেন না। এখন যদি আপনারা ওই টিউটোরিয়াল যদি আপনারা চান যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য টিউটোরিয়ালটি অবশ্যই বানাবো। আজকে এই পর্যন্তই, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে।